দিদি জামিবুর বাবা মারা গেছে। উনি অনেকদিন আগেই মারা গেছেন, এটা ওই হতচ্ছাড়াটার জন্য। মাধু, মেয়েটাকে ম্যান হলে ফেলে দিচ্ছে, এটা অব্দি মেনে নিয়েছিলাম, কিন্তু ম্যান হলে ফেলে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে, আলাও করি কি করে? আমাকে চ্যালেঞ্জ করেছিল, এখানে এসে তোমাকে নিয়ে যাবে। আরে এখানকার সাহেবদের গেলাস গেলাস খোল খাইয়ে তবে সেনেটার হয়েছি, ওর জন্য আমার এক চামচ টক দই যথেষ্ট। নিচে নেমে আয়, নেমে আয়, নেমে আয়, সবাই মিলে এক মিনিট নিরবতা পালন করে ওকে ভুলে যাই। জামাইবু একটু চোখটা খুলবেন, একটা কথা ছিল। না, এক মিনিট পর, আমি শোকস্তব্ধ। জামাইবু ভাগ্নির কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না, একবারে নীরব হয়ে গেল না তো? আমেরিকায় একটা হড়কে গেলে আর একটা ছেলে খুঁজে নেয়, বাট ইন্ডিয়া ইজ মহাভারত, সেখানে কেউ কাউকে ভালোবাসলে সহ মরণে পর্যন্ত যেতে পারে। সো স্যাড না? রিমি, রিমি, রিমি দরজা খোল, রিমি দরজা খোল, রিমি দরজা খোল, মা দরজা খোল। রিমি, একবার ছোটবেলার কথা ভাব, আমি তোকে কত ভালোবাসি, একটা বাজে ছেলের জন্য কেন এভাবে জীবনটা দিচ্ছিস? রিমি, রিমি, ভাগ্নি, দরজা খোল, ওপেন দ্য ডোর, খোল মা। রিমি, আই উইল ব্রেক দ্য ডোর, ড্যাম ইট। রিমি দরজা খোলো। রিমি, আমি রেগে যাচ্ছি কিন্তু এবার। কি ভেবেছিলে? সুইসাইড করছি? চেঞ্জ করছিলাম। কাম অন বাবা, এখন প্রেমে পড়ে কেউ সুইসাইড করে না, সো আউট। এখন প্রেমে যারা বাগলা দেয় তাদের বোকা বানানোটাই হচ্ছে ইন ইউসি। যাকে বলো, দেবের জামাটা পরে আমাকে কেমন লাগছে? কুল না? খুব বাজে, খুবই বাজে, চেঞ্জ করে ফেলো। আর তাছাড়া মরা মানুষের জামা কাপড় পরতে নেই, অসুখ করে। দেব তো মরেনি, তুমি দিনের বেলা স্বপ্ন দেখছো। আমি, আমার কথা বিশ্বাস হচ্ছে না, ও ওখানে মারা গেছে আর আমি এখানে বসে খবর পেয়ে গেছি, ম্যাজিক। ওর যদি কিছু হয় তাহলে আমি এখানে বসে খবর পাবো, আর আমার যদি কিছু হয় তাহলে ওখানে বসে জানতে পারবে, এটাই হলো প্রেমের ম্যাজিক। দেব আসছে, হি ইজ অন হিজ ওয়ে।